কোয়েশ্চেন নম্বর 16-তে বলা হয়েছে, ইফ এক্স মাইনাস টু ইজ এ ফ্যাক্টর ফ্যাক্টর অফ পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4, ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, বলো কি হবে? -4, বি ইকুয়াল টু -5, সি -3, ডি -7। স্যার -4 হবে স্যার, -4। -4 ইজি রয়েছে কিছু না, এক্স -2 দেখো আগেই বলে দেওয়া রয়েছে, এক্স -2 ইজ এ ফ্যাক্টর অফ পলিনোমিয়াল, মানে এটা গিভেন যে পলিনোমিয়াল রয়েছে এটার ফ্যাক্টর রয়েছে, তাহলে কি করবে তুমি সোজা এক্স -2 ইকুয়াল টু 0 করে দেবে, তো এক্স এর ভ্যালু কি হয়ে যাবে। আর এখানে কি করবে, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু সমান সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, যখন এই ফ্যাক্টর রয়েছে তাহলে এটাও 0 হয়ে যাবে। আর এখানে কি করবে, 2 এর হোল স্কোয়ার করে দেবে, 2 বেরিয়েছে, প্লাস কে ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু 0, দেখো 4 প্লাস 2 কে প্লাস 4 ইকুয়াল টু 0, 2 কে সমান সমান -8, 4 মানে কে সমান সমান -4, ঠিক আছে, কে সমান সমান -4। যদি কেউ বুঝতে না পারলে লাস্টের দিকে থাকবে, ঠিক আছে, শুরু থেকে এই পর্যন্ত আমি করিয়ে দেবো আবার, কারণ রেকর্ড করে ক্লাসটা দিতে হবে, দুটো পার্টে দিয়ে দেবো। চলো, বুঝতে পেরেছো কিনা বল। হ্যাঁ স্যার, চার নম্বর ছিল মনে হয়, চার নম্বর ওয়েন এক্স টু দি পাওয়ার 51 প্লাস 16 প্লাস 16 ইজ ডিভিজিবল বাই এক্স প্লাস 1, ফাইন্ড দা রিমাইন্ডার। বলো রিমাইন্ডার কি হবে, বলো তাড়াতাড়ি ফাইন্ড করো রিমাইন্ডার। এ নম্বর 15, বি নম্বর 12, সি 3 মানে 2, ডি 3, কি হবে রিমাইন্ডার তাড়াতাড়ি বলো। স্যার 15 হবে। দেখো খুবই কোয়েশ্চেন সহজ রয়েছে, ফার্স্টে তোমাকে বলছে কি, যদি ডিভিজিবল না ডিভাইডেড বাই, ঠিক আছে, ডিভাইডেড বাই, ঠিক আছে, বলছে যদি এই নাম্বার দিয়ে একে ডিভাইড করি তাহলে 15 কি, ফাইন্ড দা রিমাইন্ডার। আচ্ছা রিমাইন্ডার ফাইন্ড করতে বলে, ঠিক আছে, রিমাইন্ডার কি হবে, তার মানে এটা তো কমপ্লিট হয়ে গেল কি, এটা কমপ্লিট ডিভিজিবল নয়, ঠিক আছে, 15 আসবে। হ্যাঁ কমপ্লিট ডিভিজিবল নয়, তাহলে তুমি কি করবে, তুমি তো ডিভাইড করার চেষ্টা করবে, মানে তুমি তো চেষ্টা করবে 0, মানে এক্স ইকুয়াল টু -1, বাট এই পুরো এক্সপ্রেশনটা ডিভাইড হবে না, মানে কি এটা পুরোটা ইকুয়াল টু 0 হবে না, ঠিক আছে, এই পুরোটা ইকুয়াল টু 0 হবে না, কিছু একটা ভ্যালু যেটা থেকে যাবে সেটাই জেনে রাখবে কি ওটাই ডিভাইড হলো,
ওটা মাইনাস করে দিই তাহলে ডিভাইড হয়ে যায়, বুঝতে পারলে কি না? মানে আমরা যদি কোনো রকম একটা এরকম বুঝো কি কোনো একটা সাপোজ একটা 42 রয়েছে, 5 দিয়ে আমরা ভাগ দিচ্ছি, তো 8 বারে তো 40 হয়ে যাবে, হাতে 2 থাকলো, এই 2 কেন থাকলো? এই 2 যদি মাইনাস করে দিতাম তাহলে থাকতো না, মানে এই যে এক্সট্রা থেকে গেল এটাই তো রিমাইন্ডার, তাই না? তো এই এক্সপ্রেশনে যদি এটা ভ্যালু পুট করে দিই তাহলে তোমার জিরো হবে না, কিছু একটা ভ্যালু আসবে, আর সেই ভ্যালু যদি না থাকতো তাহলে কমপ্লিট জিরো হতো, তার মানে যে এক্সট্রা ভ্যালু হয়ে গেছে ওটাই রিমাইন্ডার হয়ে গেছে। তো এখানে -1^51 +16, দেখো এটা অড নাম্বার রয়েছে তো -1 তো -1ই থেকে যাবে, +16 থেকে যাবে, =15, তার মানে এটা হলো রিমাইন্ডার 15, বুঝলে কিনা? বোঝা গেল? ইফ x² +4x +k ডিভাইডেড বাই x-2 লিভস রিমাইন্ডার 2x, ফাইন দ্য ভ্যালু অফ কি -8 +4 +8 +4 স্যার -8 -8 -8, দেখো কি করবে, সবার আগে তুমি -2 রয়েছে ডিভিজার -2, তো -2 x-2 = 0 করে নাও, x = কি হবে 2, তারপরে এক্সপ্রেশন কি রয়েছে x² +4x +k, শোনো 0 থাকবে না, কত রিমাইন্ডার থাকবে বলছে 2x, মানে 2x থাকবে, ঠিক আছে, 2x এদিকে পুট করে দেবে, ঠিক আছে, তারপরে এটা ভ্যালু পুট করে দাও এখানে, 2² +4 × 2 +k = 2x, ঠিক আছে, তাহলে এখানে কি পেলে 4 প্লাস এখানে 8 +k = আচ্ছা 2x, এখানে x এখানেও ভ্যালু পুট করে দেবে, তো দুদুনি 4, 4 4 ক্যান্সেল, কে ইকুয়াল টু -8, বুঝলে? বলো, ঠিক আছে, এখানে চাইলে এখানে পুট করে দেবে, এই যে 2, বুঝতে পারলে বল। মুছে দেবো, হ্যাঁ স্যার হয়ে গেছে।
দেখো ইফ এক্স কিউব প্লাস 5x² প্লাস 10k লিভস রিমাইন্ডার -2x 1 ডিভাইডেড বাই 2 দেন দ্য ভ্যালু অফ এসব সব পরীক্ষার করছি, ঠিক আছে, সব কটা পরীক্ষার কোশ্চেন হয়েছে, ডাবল ইয়েতে সিজিএল এর পরীক্ষার কোশ্চেন হয়েছে, কত সহজ গুলো কোশ্চেন হয়েছে সেটা দেখো। বলো কি হবে, তাতে বলো ক্লাস ওয়ান ক্লাস ওয়ান। দেখো রিমাইন্ডার কত রয়েছে, -2x, আর এটা কত রয়েছে, x² প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস মানে x² ইকুয়াল টু -2। ওকে, এক্স কিউ প্লাস 5x² প্লাস 10k ইকুয়াল টু রিমাইন্ডার কত, -2x, ঠিক আছে। এখানে দেখো এটাকে এরকম লিখতে পারো, এক্স 5x² প্লাস 10k ইকুয়াল টু -2x, ঠিক আছে। এটাকে যখন -2 দিয়ে গুণ করবে তো -2x প্লাস 5x² কে -2 দিয়ে গুণ করবে প্লাস 10k ইকুয়াল টু -2x, এটা এটা ক্যান্সেল, এটা হয়ে যাবে -10 প্লাস 10k ইকুয়াল টু 0। তো এখান থেকে উড়িয়ে দিতে পারো চাইলে, তাই না, 0 0 উড়াতে পারো, 0 0 এখানে থাকবে কি, শুধু 1, -1 প্লাস কে ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 1, বুঝলে। এবার তোমরা ভাববে কি কেন ওড়ালে, না ওড়াতে চাইলে ওড়াবে না, ছাড়ো ঝামেলা হতো, কারণ ওইদিকে 0 রয়েছে মানে কি কমন নিয়ে নিলাম আমি, তাই, আর না হলে এরকম এবার ওড়া কে ইকুয়াল টু 1, বুঝলে। হয়েছে কিনা বলো, তাতে হয়ে গেছে, ইফ 2x³ প্লাস 5x² মাইনাস 4x মাইনাস 6 ইজ ডিভাইডেড বাই 2x প্লাস 1 দেন রিমাইন্ডার ইজ রিমাইন্ডার ইজ দেখছি কর,
-3। -3। देखो 2x +1 इक्वल टू 0, ठीक है। ओके तो इक्वल में 2x माइनस, तो x इक्वल टू क्या हो बोलो, x इक्वल टू -1/2, है ना। तो এখানে এক্সপ্রেশন কি রয়েছে, 2x³ +5x² -4x -6। পুট করো 2 ইনটু মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, -1/8 +5 মানে প্লাস হয়ে যাবে, মানে 5 ইনটু 1/4 মাইনাস, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, 4 ইনটু 1/2 -6, এটাই হবে না, নাকি না। কি করলাম, কিউব হলে মানে 1/8, স্কোয়ার হলে 1/4, আর এমনি নর্মাল থাকলে 1/2। এবার সাইন কি হবে, যখন কিউব হলে তো মাইনাস সি থাকবে সাইন, যদি স্কোয়ার হয় তো প্লাস হয়ে যাবে, আর এখানে যেহেতু অলরেডি আগে মাইনাস হয়েছে তো মাইনাস মাইনাস প্লাস, বুঝলে। এবার দেখো ভাগ করো, দু দু চোখে 8, 2 একে 2 2, ঠিক আছে। তার মানে থাকলো কি, 1/4 -1/4 +5/4, আচ্ছা, আর এটা +2 -6, তাই না। দেখো ভালো করে, 4 এর 5 ভাগ রয়েছে, 4 এর 1 ভাগ মাইনাস করে দিলে কত থাকবে, হ্যালো। এ বলো, স্যার 1 - 3। হ্যাঁ স্যার, ব্যাপার এটা দেখো সলিউশন করতে দেখো বুদ্ধি লাগাবে, এখানে কিছুই নেই, দেখো স্যার, ওটা লাস্টেরটা -4 করে দিলেই তো হবে, দিয়ে 4 লসাগু নিয়ে। শোনো, লস অফ নেবে না, আমি ওটাই তো বলতে চাইছি, তাড়াতাড়ি কিভাবে করবে। দেখো আমি তোমাকে বললাম কি, 10 এর মধ্যে 5 পেলে, আবার বললাম না না তুমি 10 এর মধ্যে 1 পাওনি, তাহলে অ্যাকচুয়ালি তুমি কত পেয়েছো বলো, 10 এর মধ্যে 4 চার পেয়েছো। হ্যাঁ, তো এখানে তো তাই বলা রয়েছে না, 4 এর মধ্যে 5 পেলে, মানে বেশি রয়েছে, থাক না তা তেমন কি। আবার বলছে 4 এর মধ্যে 1 নেই তোমার কাছে, দেখো তাহলে 4 এর মধ্যে কত আছে, চার চার 4, 4 এর মধ্যে 4 মানে বলতে কি বোঝায়, এক 1, তার মানে পুরো এক্সপ্রেশনটা কি হবে, 1 + 2 - 6, ভ্যালুটা কত আসবে বলো, বুঝতে পারলে, বোঝা গেল কিনা বলো, বলো বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ হ্যাঁ অত সব জায়গায় লস অংশ করতে যাবে না, যখন যেটা দেখবে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা তাড়াতাড়ি বের করে, ঠিক আছে। লস করতে গেলে আরো 2 লাইন মার, ইফ এক্স +1 অ্যান্ড এক্স -1 আর দ্য ফ্যাক্টরস অফ দ্য পলিনোমিয়াল AX³ +BX² +3X +5, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি, এ আর বি এর ভ্যালু বল।
কি হবে। বলো কি হবে। করো, সবাই করো, শুধু দুজন করো, বাকি শুধু কপি করো। এরকম করলে কি আর বুঝতে পারবে, শিখতে পারবে? লাইভ ক্লাস করতে সময় যদি করবে, নিজের কনফিডেন্স বাড়বে। হয়েছে কারো কিনা দেখো, কিছুই নেই, সোজা রয়েছে। স্যার এক তোমাকে মিনিট, এক এক মিনিট, এক মিনিট, করছি। করো, স্যার এ ইকুয়াল টু -5, বি ইকুয়াল টু 3। না বি ইকুয়াল টু থ্রি না, বি ইকুয়াল টু -3 হবে। দেখে নেবে, একটু ক্যালকুলেশন ভুল করেছে। দেখো, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু -1। আচ্ছা, এক্স মাইনাস থ্রি মাইনাস হবে ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, স্যার, এক্স বি এর ইকুয়াল মান টু, কি মাইনাস কত আসছে? দুটোই মাইনাসে হবে। ঠিক আছে, একটা -5, একটা -3। দেখো এখানে, দেখো এই ভ্যালুটা এটা এলো আর এটা এটা এলো, স্যার একটা মাইনাস। হ্যাঁ এর মান 2 আর বি এর মান -10। না, ভুল আছে। দেখো, এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। একটা কোনো ভ্যালু রাখো প্রথমে, ঠিক আছে, -1। তো -1 রাখলে যখন a ইন্টু -1 প্লাস b ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 3 -1 প্লাস 5, ঠিক আছে। এই পুরো ইকুয়েশনটাকে করলে দেখো, একটা জিনিস মাথায় রাখবে, এটা ফ্যাক্টর রয়েছে। তো ফ্যাক্টর রয়েছে ইকুয়াল টু সমান সমান কি হবে, 0। সমান সমান কি হবে, 0, তাই না? তাহলে এখানে দেখো, মাইনাস, এটা অড নাম্বার রয়েছে, মাইনাস এ ইভেন নাম্বার রয়েছে, প্লাস বি, আর -3 প্লাস 5 ইকুয়াল টু 0। এটা সমান সমান তুমি লিখতে পারো, দেখো মাইনাস এ প্লাস বি, আর মাইনাস প্লাস কি হয়ে যাবে, ওই দিকে চলে যাবে, 2 এদিকে প্লাস হয়েছে, ওই দিকে গিয়ে 2 মাইনাস হয়ে যাবে। এটা একটা ইকুয়েশন তোমার হলো তৈরি, ঠিক আছে। সেকেন্ড নাম্বার, আবার এটাকে এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0, যদি এটাকে আবার এটা ভ্যালু পুট করো, তাহলে কি হবে, ওয়ান এর কিউব প্লাস বি ওয়ান এর স্কোয়ার প্লাস 3 ওয়ান প্লাস 5 ইকুয়াল টু 0। এখানে দেখো, এ থেকে যাবে বি, বি থেকে যাবে প্লাস 3 প্লাস 5, ওইদিকে গেলে এ প্লাস বি সমান সমান -8, তাই না? তো তোমার কাছে সব মিলিয়ে দুটো ইকুয়েশন দাঁড়ালো, ঠিক আছে, তাই না? দুটো ইকুয়েশন কি কি দাঁড়ালো দেখো, মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু -2, আর এ প্লাস বি ইকুয়াল টু -8। এখান থেকে যদি এটা কেটে দাও, 2b সমান সমান মাইনাস 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 -10, এখান থেকে কেটে দাও 5, -5, তো b সমান সমান কি হলো, -5। এবার কি করো তুমি, a প্লাস বি ইকুয়াল টু -8 রয়েছে, a সমান সমান a ইকুয়াল টু -8 প্লাস, সরি, -b মানে -8 আর -5 মানে কি হয়ে যাবে, প্লাস 5 মানে মাইনাস, বি এ ইকুয়াল টু -3, বি ইকুয়াল টু -5, এটা হলো আনসার।
হ্যাঁ কি না, পুট করে দিলে ভ্যালু, কোনো একটাতে পুট করে দেবে, কি বুঝতে পারলে কি না? হ্যাঁ স্যার, ওই 2b ইজ ইকুয়াল টু -10, তো ওখানে b ইজ ইকুয়াল টু -10 করে ফেলেছিলাম, ওই জন্য ভুল হয়ে গেছিল। ওটা ভুল হয়ে গেছে। আচ্ছা তাহলে এইভাবে আমাদের আলজেব্রিক রিমাইন্ডার থিওরাম শেষ হয়েছে, ঠিক আছে? আলজেব্রিক রিমাইন্ডার থিওরাম আমরা শেষ করে ফেলেছি, মানে নট অনলি আলজেব্রিক রিমাইন্ডার থিওরাম, অ্যাকচুয়ালি ফুল অফ মানে পুরো জিনিসটাই আমরা শেষ করে নিয়েছি, বুঝেছো? মানে থিওরাম রিমাইন্ডার থিওরাম যতগুলা এখন অব্দি রয়েছে সব কটা ফিনিশ, ক্লিয়ার কি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার তোমাদেরকে ছোট্ট একটা জিনিস দিচ্ছি আর তোমরা করবে, আর তারপরে দেখি কে করতে পারো। অলরেডি আগেও আমি করিয়েছিলাম অবশ্যই, কিন্তু তখন একটা কোয়েশ্চেন হয়তো এসেছে, দুটো কোয়েশ্চেন এসেছে, এখন ওই টপিকটাই শুরু হবে। দু তিনটা আজকে প্রবলেম করিয়ে তারপরে আমি ওটাকে ছেড়ে আজকে যে নোটটা রয়েছে একটুখানি ডিসকাস করে দেবো, ঠিক আছে? টপিক হবে এবার ইউনিট ডিজিট, ঠিক আছে? ইউনিট ডিজিট ডাইরেক্ট কোশ্চেন রয়েছে এটা, 572, 1 নম্বর কোশ্চেন, 72 ইন্টু 56 ইন্টু 97 ইন্টু 100 03, তোমাকে বলছে ফাইন্ড ইউনিট ডিজিট, ইউনিট ডিজিটটা ফাইন্ড করো, ঠিক আছে? ফাইন্ড ইউনিট ডিজিট, বলো কি হবে। 2। কি করে একো বুঝলে? স্যার সবকটা ইউনিট ইউনিট ডিজিট ওই গুণ করে দিলাম, দেখো 3, 4, এখন 33, এখন 1, অব্দি যেটা, হ্যাঁ এখন অব্দি যেটা একটা করতে না, কি পুরোটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দিলে যেটা ভ্যালু আসবে সেটা ইউনিট ডিজিট হবে, তো এখানে কি করতে 2 আসতো, এখানে কি 6 আসতো, আর এখানে কি 7 আসতো, আর এখানে কি 3 আসতো, তাই না? হ্যাঁ কি না? তুমি উল্টো ভাবেও নিতে পারতে, কিভাবে যেভাবে খুশি সেভাবে করতে পারতে, এই যে এখানে -4 করতে পারতে, এদিকে -3 করতে পারতে, আর এইদিকে কি করতে পারতে +3 করতে পারতে, এভাবেও করতে পারতে। 4 × 2 = 8, 8 × 8 = 24, 24 × 72, 72 এবার দুটো মাইনাস দুটো প্লাস মানে 72 হয়ে, তো 72-কে 10 দিয়ে ভাগ দিয়ে দিতে আবার, তো 70 মানে লাস্ট। এটা তো আগে করতে, তাই না? আগে এটাই শিখিয়েছিলাম কি ইউনিট ডিজিট 2 আসবে, তাই না? মানে 10 দিয়ে যদি ভাগ করো যা ভ্যালু আসবে সেটাই ইউনিট ডিজিট আসবে, কিন্তু এইভাবে আর করতে দিও না, ওটা তখন শিখিয়েছিলাম, এখন আর অন্য একটা নিয়ম শেখে, যদি যেটা ভালো লাগে তোমাদের সেটা করো। ওটা ছোট ক্ষেত্রে ঠিক আছে, বড় ক্ষেত্রে চাপ, তাই জন্য বড় ক্ষেত্রে একটা জিনিস শিখো, 2-কে লাস্ট ডিজিট 1 ডিজিট যেটা নাম্বার রয়েছে সেটাকে গুণ করো, 6 × 2 = 12, 12 হাতে কি থাকলো 2, এই 2-র সাথে আবার 7-কে গুণ করো, 7 × 2 = 14, হাতে কত থাকলো 4, এই 4-কে আবার 3 দিয়ে গুণ করো, 4 × 3 = 12, হাতে কত থাকলো 2, আনসার 2, বুঝলে কি না? বলো, বোঝা গেল? হ্যালো, বোঝা গেল কিনা বল, তাড়াতাড়ি এখানটা বল। ক্লিয়ার হলো না। মানে এই যে লাস্টের ডিজিট সাথে লাস্টের ডিজিট কে গুণ করবে, 2, লাস্টের ডিজিট 2 রয়েছে, 2 × 6 করলে কত হবে 12, তো 12 যখন কোনো জায়গায় আছে তো আমরা কি করি, 2 হাতে রেখে তারপরে আবার বাকিটা দিয়ে দিই, তো সেরকম 2 হাতে রেখে নাও আর বাকিটা 10 চলে যাবে, এরকম দেখো। যেমন কি আমরা কোনো জায়গায় গুণ করতাম না, সাপোজ 3 × 18, আমরা কি গুণ করি, 8 × 24 = 4,
না কি না, হাতে দুই, দুই কাকে দিয়ে দিই ফার্স্ট এডটাকে? তো আমরা এখানে লাস্ট এডটা যতটা আসবে লাস্ট এড দু রেখে নেব, মানে ইউনিট ডিজিট শুধু রেখে নেব, বুঝতে পারলে কিনা? হাতে বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, যেমন কি 2 6 12, 12 জায়গায় আমি 2 রেখে নিলাম শুধু লাস্টের ডিজিটটা, বুঝলে কিনা? তারপরে আবার এই 2 যে হবে এটা দিয়ে আবার নেক্সট যে আসবে তার লাস্ট ডিজিটটা গুণ করবো, 7 2 14, 14 লাস্ট ডিজিটটি 4 রেখে দিলাম। এবার 4-এর সাথে লাস্ট ডিজিটকে গুণ করো 12, 12-র সাথে লাস্ট ডিজিটকে রেখে দিলাম, এই লাস্ট ডিজিট লাস্টে ফাইনালি হয়ে যাবে ইউনিট ডিজিট, বুঝলে কিনা? হ্যাঁ কিনা? এটা বেনিফিট এটা রয়েছে কি তাড়াতাড়ি তুমি করে দিতে পারবে যতই বড় এক্সপ্রেশন হোক। যেমন একটা এক্সপ্রেশন দিচ্ছি দেখো, করে দেখো ক সেকেন্ড লাগবে না তুমি আনসার দিয়ে, 5 সেকেন্ড হার্ডলি হার্ডলি লাগবে, তার থেকে বেশি লাগবে আনসার তাড়াতাড়ি বের করে দিলে। কোশ্চেন হয়েছে হোয়াট ইজ দা ইউনিট ডিজিট, ইউনিট ডিজিটটা কি? ঠিক আছে, কার এক্সপ্রেশন, এক্সপ্রেশন হয়েছে 16 7 × 2 1 8 3 × 4 9 7 × 8 3 9 × 2 2 3 5 × 3 11, সরি 3 1 × 2 5 1 2 5 1 1 × 5 3 6 5 3 6, বলো কি হবে? 0। ইউনিট ডিজিট জিরো 7 3 21, হাতে 1, 1 7 7, হাতে 7, 7 9 63, হাতে 3, 3 5 15, হাতে 5, 5 1 5, হাতে 5, 5 9 45, হাতে 5, 5 1 5, হাতে 5, 5 6 30, 30 যদি হয় তাহলে 0। বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? কে বুঝবে না বলো। কে বুঝলে না এটা? ইউনিট ডিজিট 0 হবে। ঠিক আছে, আর একটা কোশ্চেন, থ্রি ইন্টু 38 × 5 3 7 × 1 2 5 6, সিজিএল এর কোশ্চেন এগুলো সব, ফাইন্ড দা ইউনিট ডিজিট, বলো কি হবে? 8, ফাইন্ড দা ইউনিট ডিজিট 8, ৮ ৭ ৫৬, হাতে ৬, ৮ ৮ ৬ ৪৮, হাতে ৮, 8 আনসার। বোঝা গেল? রাখি বিবাহ বুঝতে পেরেছো অভিষেক? আচ্ছা। ঠিক আছে চলো। তো আগে 10 দিয়ে ভাগ করতে, এবার 10 দিয়ে আর ভাগ করবে? তা বললো তাহলে ওটা কেন শেখানো? কারণ আছে, অনেক সময় এটা কাজে লাগবে না, ঠিক আছে? এই রুলটা অনেক সময় কাজে লাগবে না, তখন আমার ওটাই ইউজ করতে হবে, বুঝতে পারলে কি না? এই জন্য আমাকে ওটাও শিখতে হলো। কেউ এসে শুধু এটা বলে দেবে যে এটাই তো রুল রয়েছে, তারপরে দেখো একটা কোশ্চেন দিয়ে দিল, তুমি করতেই পারলে না। ইফ দা ইউনিট ডিজিট অফ 4 3 3 × 4 5 6 × 4 3 and
ইজ এন প্লাস টু, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু ভ্যালু অফ এন, ওয়ান বি নম্বর এইট, সি নম্বর থ্রি, ডি নম্বর সিক্স। বলো কি হবে? স্যার ছয়, ছয়। গুড, দেখো কি বলছে, দ্য ইউনিট ডিজিট অফ ফোর থ্রি এন্ড আগে ইউনিট ডিজিট বের করো, কি হবে বলো? 3 দিয়ে 6 18, 6 18 মানে 8, 8 9 দিয়ে গুণ করলে কত হবে বলো? 8n, কিন্তু n হবে ইউনিট ডিজিট, প্রবলেম তো এটা, তো n এর ভ্যালু বলছে ইজ এন প্লাস, বলছে ইজ এন প্লাস টু, তাই না? বলছে এন প্লাস টু হবে, এটা তো এবার চাপ হয়ে গেল, মানে 8n যেটা রয়েছে সেটা ইকুয়াল টু কি রয়েছে, এন প্লাস টু রয়েছে, এন প্লাস টু, বুঝতে পারলে কিনা, এটা বলা হয়েছে, ক্লিয়ার? ছয় হবে। তাহলে তার মানে এটা রয়েছে কি, এই এন এর ভ্যালু 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 যা কিছু হতে পারে, তাই না? আমাকে এবার কি করতে হবে, মানে এখানে এটা মুছে দিই, আমাকে 1 থেকে শুরু করে 9 অব্দি এন এর ভ্যালু যে কোনো হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে এদিকে মাল্টিপল করলে ওটাই ভ্যালু আসবে যেটা এদিকে প্লাস টু করলে এনে। তাহলে যদি 0 রাখি তো 0 সাথে গুণ করলে কত হবে, 8, তো বলবে 0, আর এখানে 0 প্লাস 2 কত হবে, 2, তো নট ইকুয়াল টু, তো এটা গেল, 0 তো হবে না, তো 0 হবে না। 1 যদি রাখি, 1 8 8 হবে, 1 প্লাস 2 3 হবে, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু। আচ্ছা 2 যদি রাখি, 16 হবে, 2 প্লাস 2 4, নট ইকুয়াল টু, 3 রাখি, 24 হবে, তো 3 প্লাস 3 6। দেখো ইউনিট ডিজিট ম্যাচ করবে, ঠিক আছে, ইউনিট ডিজিট ম্যাচ করবে, এখানে কি রয়েছে 6, এখানে কি রয়েছে 4, এখানে কত রয়েছে 4, এখানে কত রয়েছে 6, চলো 4 দিয়ে গুণ করলে 32, ইউনিট ডিজিট 2, 4 প্লাস, এখানে 4 আর 2 6, তো 2 আর 6 হয়ে গেল, হলো না, 8 কে 5 দিয়ে গুণ করে 40, ইউনিট ডিজিট 0, আর এদিকে 5 প্লাস 2 7 হবে না, 8 কে 6 দিয়ে গুণ করো, এন এর ভ্যালু 6 রাখলে 8 6 48, ইউনিট ডিজিট 8, 6 প্লাস 2 ইউনিট ডিজিট 8, তাহলে এটা সেট করে গেল, মানে 6 নম্বর সেট করে গেল আনসার 6, বুঝতে পারলে কিনা বল, বুঝলে? হ্যালো, বুঝতে পেরেছো মানে কি মাল্টিপ্লাই করবে যাতে ইউনিট ডিজিট, কারণ আমার তো এন এর ভ্যালু চাইছে, এন এর ভ্যালুটা শুধু ইউনিট ডিজিট রয়েছে, সেটা এইদিকে ইউনিট ডিজিট, এই দুটো মিলিয়ে ইউনিট ডিজিট রয়েছে, বলছে ওর সমান হয়ে যায়।
বুঝতে পারলে? তাহলে এটা ইউনিট ইজিট নিয়ে প্রবলেম, কালকে বাকি করবো আমরা, ঠিক আছে, ক্লিয়ার? আজকে ইউনিট ইজিট নিয়ে আর কিছু করছি না, তবে তোমাদের যে কিছু জিনিস দিয়েছিলাম সেটা মনে হয় আছে, 1 মিনিট। দেখো, দ্য লাইট ফ্রম দ্য সান রিচেস টু দ্য আর্থ, এটা তো ইজি রয়েছে কোশ্চেন, দেখা যাচ্ছে কি? হ্যালো হ্যালো, স্যার? দেখো এবার দেখা যাচ্ছে, দেখো লাইট লাইট ফ্রম দা সান রিচেস দা আর্থ ইন অ্যাবাউট 8 মিনিট, মানে সান থেকে আর্থ পর্যন্ত আসতে 8 মিনিট লাগে। ডিসকভার দা সোলার সিস্টেম, সোলার সিস্টেম কাকে বলি? সোলার সিস্টেম একসাথে মানে সূর্য, তার সাথে সাথে 8খানা প্ল্যানেট প্লাস স্যাটেলাইট, এই তিনটেকে মিলিয়ে আমরা কি বলি? তিনটেকে মিলিয়ে আমরা সোলার সিস্টেম বলি, ঠিক আছে? তিনটেকে মিলিয়ে সোলার সিস্টেম বলি। তারপর বলে কি, ডুরিং দা লুনার ইনিক্সন বিচ ইজ এট দা সেন্টার, মানে সেন্টারতে কে থাকে? যখন চন্দ্রগ্রহণ হয় তখন কে সেন্টারে থাকে? তো আর্থ সেন্টারে থাকে, ঠিক আছে। আচ্ছা, সোলার ইলিপস যখন হয়, সূর্যগ্রহণ হয়, তখন সেন্টারে কে, মিডিলে কে থাকে? মুন থাকে, চন্দ্রমা থাকে, ঠিক আছে। তারপর বলা হয়েছে টোটাল নাম্বার অফ প্ল্যানেট কত থাকে? 8খানা, ঠিক আছে। 8খানা কি কি রয়েছে? সূর্য থেকে যদি ডিস্টেন্স হিসাবে যদি তুমি করো, তাহলে সূর্য থেকে ডিস্টেন্স হিসাবে প্রথম মার্কারি, তারপরে ভেনাস, তারপরে আর্থ, তারপরে মার্স, তারপরে জুপিটার, তারপরে স্যাটার্ন, ইউরেনাস অ্যান্ড নেপচুন। মাথায় রাখবে সব থেকে একটা জিনিস কি, মার্কারি যদি কাছে থাকলেও কিন্তু সব থেকে বেশি গরম হয় না, কারণ কি তার পাথ যেটা রয়েছে সব জায়গায় সমান নয়, ঠিক আছে। ভেনাস কাছে হয়ে যায় অনেক, মানে সামনের থেকে যখনই পিছনের দিকে যায় তখন ওটা ভেনাস কাছে চলে আসে, মানে বলতে পারো কি সামনে, শুধু আমাদের দিক দিয়ে যদি দেখো তাহলে মার্কারি সামনে রয়েছে, ঠিক আছে। অন্য দিকে যদি চলে যায় বাকিটা পোর্শনতে, তো ভেনাস কাছে চলে আসে, ঠিক আছে। আর ভেনাস একটা, ভেনাস আর ইউরেনাস এই দুটো যেটা রয়েছে, সে পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম দিকে রাউন্ড করে সানের, ঠিক আছে। বাদ বাকি সবাই বেস্ট টু ইস্ট করে, রিভলভ করে, ঠিক আছে, সূর্য। ক্লিয়ার? এই কটা হয়ে গেল। এবার নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে, এবং বিচ প্ল্যানেট ডু নট হ্যাভ স্যাটেলাইট, স্যাটেলাইট কার কার নেই? মার্কারি আর ভেনাসে স্যাটেলাইট নেই, ঠিক আছে। তারপরে আর্থের একটা স্যাটেলাইট রয়েছে, ঠিক আছে, চন্দ্রমা, মুন, তারপরে মঙ্গল, মঙ্গল গ্রহের দুটো স্যাটেলাইট রয়েছে, ডিমোস এন্ড ফোবস, ঠিক আছে। তাছাড়া তোমাকে জিজ্ঞেস করবে কি সব থেকে বড় স্যাটেলাইট কার রয়েছে, যদিও আমি পরে দিচ্ছি আর নোট যেটা আসবে। তো সব থেকে বড় স্যাটেলাইট যেটা রয়েছে সেটা হলো বৃহস্পতি, মানে জুপিটার।
ঠিক আছে, তার নাম রয়েছে গেনেমিট। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করবে কি সব থেকে বেশি স্যাটেলাইট কার রয়েছে, তাহলে স্যাটার্ন। ঠিক আছে, সব থেকে বেশি স্যাটার্ন, ক্লিয়ার? তোমাকে জিজ্ঞেস করতে পারে ইউরেনাস এর কটা স্যাটেলাইট রয়েছে, 13 খানা রয়েছে। নেপচুনের কটা রয়েছে, 5 খানা রয়েছে। ঠিক আছে, স্যাটার্নের জিজ্ঞেস করতে পারে 82 খানা রয়েছে। ঠিক আছে, 82 তো রয়েছে। ওকে, এবার দেখো নেক্সট, হু প্রুভ দ্যাট দ্য প্ল্যানেট প্ল্যানেট ইজ ইলেকট্রিক্যাল পার্ট, মানে একটা অন্ধকার পার্টে, মানে ইলেকট্রিক্যাল পার্ট প্ল্যানেটটা রিভলভ করে সানের চারদিকে, সেটা কে ডিসকভার করেছিল? কেপলার করেছিল। কেপলারের 3টে ল রয়েছে, সেটা তোমাদের জানা দরকার নেই, যদি বলে তো 3খানা ল রয়েছে। ঠিক আছে, কি নিয়ে? তো সোলার পাথ, মানে প্ল্যানেটের পাথ নিয়েই রয়েছে 3টে ল। ঠিক আছে, তারপরে তোমাকে জিজ্ঞেস করছে প্ল্যানেট অন আইদার সাইড অফ দ্য আর্থ, আর্থের দুদিকে কে রয়েছে? তা তোমাকে এক্ষুনি আমি বলেছি কিছুক্ষণ আগে, প্রথমে মার্কুরি, তারপরে ভেনাস, তারপরে আর্থ, তারপরে মার্স। তাহলে কি রয়েছে দুদিকে? একদিকে ভেনাস হবে, একদিকে মার্স মার্স হবে। ঠিক আছে, সেকেন্ড জিনিস আরো বলা রয়েছে, মানে কোন প্ল্যানেট মানে সব থেকে লার্জেস্ট রয়েছে, কোন স্মলেস্ট রয়েছে? ঠিক আছে, তো স্মল স্মলেস্ট প্ল্যানেট মার্কারি রয়েছে, তারপরে মার্স রয়েছে, তারপরে ভেনাস রয়েছে, তারপরে আর্থ রয়েছে। আর্থ 5 নম্বরে, যদি বড় হিসাবে 5 নম্বরে রয়েছে, আর ছোট দিক দিয়ে 3 নম্বর রয়েছে, মানে বলতে পারো সব থেকে বড় জুপিটার, তারপরে স্যাটার্ন, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, তারপরে আর্থ। আর্থ 5th প্ল্যানেট রয়েছে, আর ব্লু প্ল্যানেট রয়েছে। স্যাটার্ন উপরে একটা রিং পাওয়া যাবে। ঠিক আছে, তো যদি রিং নিয়ে কোনো কোয়েশ্চেন আসে তাহলে স্যাটার্ন কে বলো। কালার অফ প্ল্যানেট কি দিয়ে ডিটারমাইন হয়? তো টেম্পারেচার, তার সারফেসে কতটা টেম্পারেচার রয়েছে, সেই অনুযায়ী আমরা ডিটারমাইন করতে পারি কি ওই প্ল্যানেট কি কালারের রয়েছে। ঠিক আছে, যেমন কি আমরা ইউরেনাস কে গ্রিন কালার প্ল্যানেট বলি, ঠিক আছে, যেরকম মার্স কে আমরা রেড কালার বলি, সেরকম আর্থ কে আমরা ব্লু কালার বলি। ঠিক আছে, ক্লিয়ার? পজিশন, তারপরে বলা হয়েছে কি সিজ ওয়াইজি, এটা কি পজিশন অফ সান, আর্থ অ্যান্ড মুন ইন দ্য স্ট্রেট লাইন, যখন 3টা স্ট্রেট লাইন চলে আসে তাহলে তাকে আমরা বলবো সিজ ওয়াইজি। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে এটা দেখো, বিচ টাইপ অফ দ্য স্টর্ম ক্যান ফ্লো টুয়ার্ড দ্য আর্থ অ্যান্ড ডিস্টার্ব দ্য অ্যাটমসফিয়ার, জিজ্ঞেস করা হয়েছে কি কি রকম স্টর্ম যেটা রয়েছে আর্থের দিকে আসছে আর আমাদের অ্যাটমসফিয়ার কে ডিস্টার্ব করবে। এটা অ্যাকচুয়ালি আহমেদাবাদ যে ল্যাবরেটরি রয়েছে, ওখানে অ্যাস্ট্রোনমিক্যাল ল্যাবরেটরি, সেখানে এটা অবজার্ভ করা গেছে কি একটা সোলার স্টর্ম আসছে আর সেটা আমাদেরকে ডিস্টার্ব করবে কি আমাদের অ্যাটমসফেয়ার কে। ঠিক আছে, তো আহমেদাবাদ ল্যাবরেটরি এটা মনে রাখি, যদিও এখানে লেখা নেই। আচ্ছা, এই কোয়েশ্চেন ভেরি ভেরি ফেমাস, 14 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রাইটেস্ট প্ল্যানেট কাকে বলা হয়, হটেস্ট প্ল্যানেট কাকে বলা হয়, মর্নিং স্টার কাকে বলা হয়, ইভিনিং স্টার কাকে বলা হয়? ঠিক আছে, টুইন অফ আর্থ বা আর্থ টুইন কাকে বলা হয়, কারণ যেহেতু সাইজে মোটামুটি একই রকম থাকে। ইস্ট টু বেস্ট কে রিভলভ করে, তাহলে এটা সানের চারদিকে মানে ইস্ট থেকে পূর্ব থেকে পশ্চিম কে ঘোরে, বা তোমাদেরকে উল্টো কোয়েশ্চেন করবে ক্লক ওয়াইজ ডাইরেকশনে কে ঘোরে, তাহলে এটাও ক্ষেত্রে তুমি বলবে ভেনাস। বুঝতে পারলে কি না? ভেনাস এর সব কটা আনসার এগুলো। আচ্ছা, স্যার? ভেনাস মানে কি বুধ গ্রহ? না, ভেনাস মানে শুক্র। ঠিক আছে, আচ্ছা, মর্নিং স্টার, মর্নিং স্টার, ইভিনিং স্টার, চমকিলা মানে ব্রাইটনেস প্ল্যানেট, তাছাড়া তোমাকে টুইন অফ মানে জুড়বা, মানে কি বলবো, জুড়বা বন, টুইন সিস্টার অফ আর্থ, রিভলভিং ইস্ট টু ওয়েস্ট, এসব সব ভেনাস। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড দিয়ে কোনটা তৈরি হয়েছে, কোন প্ল্যানেট? তো সেটা ভেনাস। লুসিফার প্ল্যানেট কাকে বলা হয়? ভেনাস কেই বলা হয় সব। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো প্ল্যানেটের দু রকম গতি হয়। ঠিক আছে, মানে দুভাবে ঘোরে, একটা কি নিজের অরবিটে, কিভাবে সেটা জেনে রাখবে। এই যে বলছি, দাঁড়াও, এই যে সাপোজ এটা সান রয়েছে, সাপোজ এটা সান রয়েছে। ঠিক আছে, তো যদি একটা ঘুরবে, মানে প্ল্যানেট কি রকম ঘুরে, বেশিরভাগ সব কটা প্ল্যানেট দুটো ছেড়ে দাও, যদি মানে ভেনাস আর ইউরেনাস কে বাদ দিয়ে দাও, তো সব কটা এরকম ঘুরে। এই দেখো, এরকম এরকম, মানেটা হলো কি এটাও ঘুরতে থাকে, এটাও ঘুরতে থাকে, বুঝলে? এটা সূর্য রয়েছে কিন্তু এটাও ঘুরতে থাকে, এরকম করে করে ঘুরতে 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 এরকম আছে, মানে নিজের অরবিটের উপর যেটা ঘোরে সেটাকে আমরা রোটেশন বলি, আর চারদিকে যেটা ঘুরতে 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 চারদিকে একবার হয়ে যায় সেটাকে আমরা রেভুলেশন বলি। বুঝতে পারলে কিনা?
রোটেশন কে দৈনিক গতি বলতে পারো, আর রেগুলেশন কে বার্ষিক গতি, অ্যানুয়াল গতি বলতে পারো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি দেখবে জেনারেলি সবকটা প্ল্যানেটে দৈনিক গতি কম হয়, আর মানে রোটেশন কম হয়, রেগুলেশন বেশি হয়, ঠিক আছে? কারণ সূর্য চারদিকে ঘুরতে যতটা সময় লাগে, নিজের অরবিটের উপর সে অতটা সময় লাগে না, ঠিক আছে? কিন্তু একটা প্ল্যানেট তুমি পাবে যেটা মানে উল্টো, রোটেশন মানে দৈনিক মানে বেশি, মানে সূর্য চারদিকে ঘোরার থেকে বেশি সময় কি নেয়, নিজেকে চারদিকে ঘোরানো, বুঝতে পারলে কিনা? আর সেটা হলো কি, ভেনাস। এই যে দ্য অনলি প্ল্যানেট উইথ পিরিয়ড অফ রোটেশন ইজ লঙ্গার দ্যান দ্য পিরিয়ড অফ রেগুলেশন অ্যারাউন্ড দ্য সান ইজ ভেনাস, বুঝলে? আচ্ছা, প্ল্যানেট নিয়ারেস্ট টু সান মার্কারি, অনেকবার কোয়েশ্চেন এসেছে, মোটামুটি 8 বার এই কোয়েশ্চেন সিজিএল জিজ্ঞেস করা হয়েছে। দ্য প্ল্যানেট দ্যাট টেক্স 88 ডে টু মেক ওয়ান রেভুলেশন, সূর্যের একদিকে ঘুরতে 88 দিন কে নেয়? তাহলে মার্কারি মানে বুধ নেয়, ঠিক আছে? হ্যালো, বুঝতে পারলে কিনা বলো, তাড়াতাড়ি বলো। বিচ প্ল্যানেট, আচ্ছা এটা তো হয়ে গেছে, এটা আচ্ছা আউটারমোস্ট লেয়ার অফ দ্য সান কি বলা হয়? করোনা। সূর্যের যে বাইরের লেয়ার থাকে সেটাকে কি বলা হয়? করোনা বলা হয়। আর ওই করোনাতে তোমার মোটামুটি টেম্পারেচার কত থাকে? 6000 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে সারফেস অফ টেম্পারেচার অফ সান, সার্ফেস টেম্পারেচার অফ সান কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। সানের অরিজিন কবে হয়েছে? মোটামুটি 4.6 বিলিয়ন ইয়ার এগো, ঠিক আছে? সান থেকে যেটা স্টর্ম বেরোয়, যেটা গ্যাসের স্টর্ম বেরোয়, তোমরা জানো কি সানের মধ্যে কি থাকে? হিলিয়াম, হাইড্রোজেন আর হিলিয়াম থাকে, ঠিক আছে? হাইড্রোজেন 3 ভাগ থাকে, হিলিয়াম 1 ভাগ থাকে, ঠিক আছে? আর এই দুটো যোগ হয় কিভাবে? নিউক্লিয়ার ফিউজন দিয়ে, তাই না? FuSiO1, ঠিক আছে? যেটা হাইড্রোজেন বম তৈরি করতে যেটা লাগে, ঠিক আছে? অ্যাটম বম তৈরি হতে ফিজন লাগে, FiSiO1, ঠিক আছে? কিন্তু এখানে ফিউজন হয়, মানে দুটো যোগ হয়, ছোট ছোট জিনিসগুলো যোগ হয়। তো এখানে যেটা গ্যাস যোগ হয় তখন একটা স্ট্রং গ্যাসেস বেরোয়, সেটা আমরা দেখতে কখন পাই? যখন সূর্য গ্রহণ লাগে তখন আমরা দেখতে পাই, রেড কালারের একটা ভিজিবল হয়। হোয়াট আর দ্য অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স মুন ফ্রম আর্থ, মুন থেকে আর্থ কত ডিস্টেন্স রয়েছে? জেনারেলি যদি অ্যাভারেজ থাকবে 3,80,000, কিন্তু যদি একদম প্রপার দেওয়া থাকে 3,84,400 কিলোমিটার আনসার করবে, ঠিক আছে? ব্লু প্ল্যানেট বা ওয়াটার সাইকেল কোন প্ল্যানেটে পাওয়া যায়? ব্লু প্ল্যানেট কাকে বলা হয় বা ওয়াটার সাইকেল কোন প্ল্যানেটে পাওয়া যায়? আর্থে পাওয়া যায়, ঠিক আছে? একমাত্র প্ল্যানেট যেখানে লাইফ পাওয়া যায় সেটাও হলো আর্থ, ঠিক আছে? হোয়াট ইজ প্রিহেলিয়ান? প্রিহেলিয়ান কাকে বলা হয়? প্রিহেলিয়ান যখন সূর্য আর আর্থের মাঝে, মানে সান আর আর্থের মাঝে ডিস্টেন্সটা সব থেকে কম থাকে, সেটা হলো 3rd জানুয়ারি, তখন সব থেকে কম ডিস্টেন্স থাকে, তো এটাকে প্রিহেলিয়ান বলা হয়, ঠিক আছে? আফেলিয়ান কি বলা হয়? তার উল্টো, যখন সূর্য আর পৃথিবীর মাঝে ডিস্টেন্সটা খুব বেশি থাকবে আফেলিয়ান বলা হবে, ঠিক আছে? প্রিহেলিয়ানতে 147 মিলিয়ন কিলোমিটার ডিস্টেন্স হয়ে যায় কার মধ্যে? পৃথিবী আর সূর্য মধ্যে, মানে 14,70,000 কিলোমিটার ডিস্টেন্স থাকে, ঠিক আছে? আর আফেলিয়ান টাইম এটা 152 মিলিয়ন, মানে কি 15,20,000 কিলোমিটার ডিস্টেন্স হয়ে যায়, ঠিক আছে? এবার বুঝতে পারছো কি মোটামুটি? তাহলে অ্যাভারেজ যে ডিস্টেন্স থাকে সেটা 15 কোটি থাকে কিলোমিটার, মানে 150 বিলিয়ন, সরি 150 মিলিয়ন, ওকে? তো 150 মিলিয়ন যেটা ডিস্টেন্স রয়েছে, সেই ডিস্টেন্সটা আমাদের পৃথিবী থেকে সূর্যের মাঝে রয়েছে। তার মধ্যে আমরা যে একটা সানকে মানে স্টাডি করার জন্য যেটা পাঠানো হয়েছে সেটা মাত্র কত? 1,00,000 কিলোমিটার দূরে, 1 লাখ না, 1 লাখ থেকে বেশি, 15 লাখ, সরি 15 লাখ মতন ডিস্টেন্সে পাঠানো হয়েছে। একবার দেখে নিতে হবে, মানে আমরা কোথাও নেই এত ডিস্টেন্সের মাঝে, ঠিক আছে? দেখো
দেখো ফাইনাল বাউন্ডারি বিটুইন আর্থ এন্ড আউটার স্পেস, যেখান থেকে আমাদের মোটামুটি এটমোস্ফিয়ার শেষ হয়ে যায়, ঠিক আছে, যেটা এক্সোস্ফিয়ার আমরা বলি, এক্সোস্ফিয়ার আর আউটার স্পেস মানে যেটা বাইরের স্পেস রয়েছে যেখানে কোনো এটমোস্ফিয়ার আর নেই, সেটা মাঝখানে যে বাউন্ডারি লাইন রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ম্যাগনেটো পাউচ, ঠিক আছে। আচ্ছা, টেম্পারেচার ভ্যারিয়েশন, যদি আমরা ট্রোপোস্ফিয়ারে আমরা এখন যেখানে আছি এখান থেকে উপরে যদি উঠি, প্রত্যেক 165 মিটার যদি উপরে যায় তাহলে 1 ডিগ্রি করে টেম্পারেচার, 1 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার কমে যাবে। আর যত ডেপ্থে যাব আমরা, ঠিক আছে, আচ্ছা, 1 ডিগ্রি টেম্পারেচার কমে যাবে মানে 1 কিলোমিটার উঁচু যদি যায় তাহলে 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, ঠিক আছে। কিন্তু যদি আমি পৃথিবীর ভিতরে যাই তাহলে প্রত্যেক 1 কিলোমিটার ডেপ্থে গেলে 30 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যায়, ঠিক আছে, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? ডেপ্থে মানে ভিতরের দিকে গেলে তাহলে 30 ডিগ্রি করে সেলসিয়াস পর 1 কিলোমিটার করে বাড়বে, আর উপরে গেলে তো 6.5 ডিগ্রি সেলসিয়াস প্রত্যেক 1 কিলোমিটার কমবে। তো উপরে যে গেলে যেটা কমে যায়, 1 কিলোমিটার গেলে 6.5 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট, ঠিক আছে, নর্মাল ল্যাপস রেট। ওকে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট স্পিড কিলোমিটার/সেকেন্ড অফ দ্য আর্থ ইন দ্য অরবিট অ্যারাউন্ড দ্য সান? যখন চারদিকে আমরা রেভুলেশন যখন করে পৃথিবী, তখন তার স্পিড কত থাকে? 30 কিলোমিটার/সেকেন্ড থাকে, বুঝতে পারলে? নাইট্রোজেনে কত পাওয়া যায়? নাইট্রোজেন কত পাওয়া যায়? 78% মোটামুটি পাওয়া যায় অ্যাটমোসফিয়ারে। ভ্যালু অফ জি কত হয়? জি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফোর্স উইচ দ্য আর্থ পুল এভরিথিং টুয়ার্ড ইটসেলফ? নিজের দিকে যেগুলো টেনে নেয় সেই ফোর্স কে কি বলা হয়? গ্র্যাভিটি বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবকটা কোয়েশ্চেন আস্ক করা হয়েছে কোনো না কোনো পরীক্ষাতে, ঠিক আছে। আর মোটামুটি যেরকম ফুড এসআইস মানে তোমার গ্যালাক্সি এই ধরনের কোয়েশ্চেন এইরকম পরীক্ষাতে আস্ক করা হয়েছে, তাই জন্য এগুলো কোয়েশ্চেন তোমাদেরকে দিয়েছি। এবার এটা করে নাও, আর বাদ বাকি আরো সেট যাচ্ছে, আজকেও রাতে যাবে, কালকেও যাবে, এখন থেকে রেগুলার আজ থেকে 5-10 পেজ করে ডেইলি যাবে, ঠিক আছে, করতে যাও, যতটা হেল্প করতে পারে হবে। বাদ বাকি ম্যাথ প্র্যাকটিস করতে থাকো, ম্যাথ তো পুরো হয়ে গেছে, ম্যাথে কোনো সাজেশন, ম্যাথে সব করতে থাকো, অ্যারিথমেটিক, ঠিক আছে। তাহলে অফ করি ক্লাস, গুড নাইট।